বলছি শুধু নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে জান্নাত প্রতিবেশী জি আপনি তো হুজুরকে কাছ থেকে দেখছেন যেহেতু প্রতিবেশী দেখছি হুজুর মানুষ হিসেবে কি রকম চার থেকে পাঁচ বার করে ওয়াজ করে লাগি এত করেন আচ্ছা উনি যেদিন হয়ে গিয়েছিল আমরা সবাই যাই দেখি আসলাম আমি এখন মুফতি আমির হামজা হুজুরের আপন চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি এখন মুফতি আমির হামজা হুজুরের একজন প্রতিবেশীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আঙ্কেল কেমন আছেন আল্লাহ রাখিছে ভালো আঙ্কেল এটা তো হচ্ছে মুফতি আমির হামজা হুজুরের গ্রাম গ্রাম এবং একটু সামনে গেলে হচ্ছে ওনার বাড়ি আপনি তো হচ্ছেন ওনার প্রতিবেশী জি আপনি তো হুজুরকে কাছ থেকে দেখছেন যেহেতু প্রতিবেশী হুজুর মানুষ হিসেবে কিরকম মানুষ হিসেবে খুব ভালো আমি আরো দুই এক মাস আগে একটা ভিডিও করছিলাম তখন উনি জেলে ছিলেন এখন তো শিক্ষাধিকার জানি না যেহেতু ওনার মতন বিশিষ্ট আলেমরা থাকতে পারে আমরা অনেকটা উপকৃত হবো এবং আমরা অনেক কিছু জানতে পারবো ওনারা খুব ভালো মানুষ হুজুর কি এলাকাতে ওয়াজ করে না শুধু বাইরে হ্যাঁ ওনার তো সবসময় ওয়াজের দাওয়াত পড়ি থাকে আমাদের গ্রাম অঞ্চলে খুব কমই হয় দাদা ছিল জানালি সর্দার তিনিও ভালো ওনার বংশগত সবাই ওরা ভালো ওনার চাচারাও ভালো ওনারা কি করবেন ওনারা কৃষক 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 কৃষি কাজ করে এই গ্রামটার নাম হচ্ছে তো হুজুর শেষ কবে এখানে ওয়াজ করছিলেন আপনার এই এলাকাতে আমাদের এলাকাতে ওয়াজ এটা তো আমাদের এলাকাতে ওয়াজ ওই পাশের গ্রামে খালমাগড়ায় ওয়াজ করছিল তাছাড়া আমাদের এখানে ওয়াজ করছিল আপনার এই পাশে আলমডাঙ্গা হচ্ছে বা প্যাকপাড়ায় প্রায় দুই বছর আছে না গো ১৮ সালে যাই হোক আমার এটা স্মরণ নাই কিরকম লোকের ভিড় হয়েছে এলাকার একটা গর্ব তারপরে আবার ওনার ওখানে মানুষের কোন জায়গা দিতে পারছিল না এত পরিমাণ জনসংখ্যা যে মানুষের কোন জায়গা হয়েছিল না বুঝেছেন ওর যে মাঠ তাছাড়া মানুষ ওর কাছে তো প্যান্ডেলে যাওয়ার পরিস্থিতি ছিল না এত মানুষ এত ভিড় হ্যাঁ রাস্তাঘাট সব জাম হয়েছিল আপনি সরাসরি ওনার ওয়াজ কয়টা মানে কয়টা প্রোগ্রামে দেখছেন রুমানিক আপনি ওনা তো আমাদের গ্রামের ছেলে আমাদের প্রতি বছরে ঈদগাহ উনি ওয়াজ করে আমরা ঈদের ময়দানে আমরা এটা প্রতি বছরই শুনতাম আজ কয়েক বছর ধরে ওনার এলাকায় থাকে না উনি কুষ্টিয়ায় মনে হয় ইমামতি করে মসজিদে ঈদের এই জন্য আমাদের এখানে খুব কম আসে মুক্তি পাওয়ার পরে কি বাড়িতে আসছিল উনি উনি বাড়িতে মুক্তি পাওয়া মুক্তি থেকে বের হয়ে বাড়িতে আসছিল তারপরে আবার আপনার সাথে দেখা হয়েছে আমি দেখতে পারি নাই তবে আমি গেছিলাম তাই এই মুহূর্তে হ্যাঁ না দেখা হয়েছে আচ্ছা কি বলতেছে কি বক্তব্য উনি বক্তব্য মানে উনি বের হয়ে চলে গেল আমি ব্রিজের উপরে দাঁড়াই দেখলাম যে চলে গেল কিন্তু কোন বক্তব্য এখানে দিছিল না এমনি খুশি তো আমরা তো হ্যাঁ আমরা সবাই খুশি ওনার বাবা এখানে তো শুধু ওনার বাবার মা থাকে সম্ভবত হ্যাঁ জি হুজুর থাকে সম্ভবত কুষ্টিয়াতে মাঝে মধ্যে আসে মা বাবার সঙ্গে দেখা করতে পারে তো এই যে আপনাদের এলাকার একজন মুফতি আলেম এত বড় যখন কোথাও পরিচয় দেন যে আমি ওনার এলাকার লোক বা প্রতিবেশী কিরকম মূল্যায়ন পান না খুব ভালো মূল্যায়ন পায় জনপ্রিয় মানুষ তো অত্যন্ত মূল্যায়ন পাবে আঙ্কেল আপনি ব্যস্ত মানুষ তার ভিতরে আপনি কিছু সময় বের করে সাক্ষাৎকার দিলেন সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন আঙ্কেল আমি এখন মুফতি আমির হামজা হুজুরের আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ভালো আঙ্কেল এই গ্রামটার নাম হচ্ছে ডাবিরাবিটা এটাই তো হচ্ছে মুফতি আমির হামজা হুজুরের গ্রাম আর এখান থেকে অল্প দূরত্ব ওনার বাড়ি আপনি ওনার প্রতিবেশী নাকি তো যেহেতু আপনি ওনার প্রতিবেশী আপনি তো ওনাকে কাছ থেকে দেখছেন হ্যাঁ হুজুর মানুষ হিসেবে কিরকম খুব ভালো ওনার কোন ওয়াজ দেখছেন আপনি সরাসরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি তো এখন মুক্তি পাইছে কিরকম আপনাদের ভিতরে আনন্দ বোধ বা না আনন্দ খুব আমার হেঁটে লোকজন বাড়ি বোঝাই হয়ে গেছিল আমরা সবাই যাই দেখি আসলাম যখন ছাড়া পাইছে তখন আসছিল বাড়িতে হ্যাঁ হ্যাঁ তো যেদিন ছাড়া পাইছে কিরকম লোকজনের ভিড় হয়েছে এই বাড়িতে বাড়িতে খুব মেলা লোক হয়েছে আপনাদেরকে হুজুর কি বললো আইসা মানে বেশি কিছু বুঝলো না হ্যাঁ সবার সাথে দেখা করছে হ্যাঁ দেখা করি বুঝলো আমি বেশিক্ষণ থাকতে পারছি না আমি চলে যাচ্ছি হ্যাঁ এটা বুঝলো চলে গেল হুজুর এলাকাতে কোনো ওয়াজ করে আমার এলাকায় খুব কমই করে এলাকাতে কমই করে ও বাইরে বেশি করে বাইরে বেশি করে ও এমনি শেষ কবে এলাকাতে প্রোগ্রাম করছে বলতে পারবেন না না এটা আমি বলতে ছিলাম না তখন ফ্যান বুঝবো কি হুজুরের পরিবার সম্বন্ধে একটু বলুন ওনার বাবা বাবা খুব ভালো দাদারা তো সবাই ভালো
ভালো সুনাম আছে এলাকায়। মানে আপনার খুশি উনি বের হয়েছে আপনার ওয়াজ দেখতে পারবেন, এটাই আর আপনাদের এলাকারই তো ছেলে। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল ব্যস্ত মানুষ, আপনি বাজার যাচ্ছিলেন, তার ভিতরেও কিছু সময় বের করে দর্শকদের উদ্দেশ্যে আপনি সাক্ষাৎকার দিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এখন মুক্তি আমিরাম জাহ হুজুরের আরো দুইজন প্রতিবেশীর সাথে দেখা হলো, একদম ওনারা ওনার বাড়ির পাশেই, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনারা কেমন আছেন? ভালো আছি। আপনাদের তো বাড়ির পাশেই হচ্ছে গড় হচ্ছে মুক্তি আমিরাম জাহ হুজুর, তাহলে তো আপনারা ওনাকে কাছ থেকে দেখছেন, হুজুরের সম্বন্ধে কিছু একটা কথা বলুন। আশেখ ভালো ছেলে, সে একজন হাফেজ। হ্যাঁ, কয়েকদিন পরে হার দিয়ে হবে, সেখানেও যাবো বা বিভিন্ন সময়ে বহুত আমার নাতি ছেলে আমরা পুরোপুরি প্রতিদিন যেকোনো সময় পাই সেখানে কোরআন ওয়াজ শুনি। বর্তমান শুনছি কক্সবাজার এই যে বিভিন্ন জায়গায়। আচ্ছা, উনি যেদিন মুক্তি পাইছে উনি কি এলাকাতে আসছিল? বাড়িতে আসছিল, দশ বিশ মিনিট মতো ছিল আর কি। কিরকম লোকজনের ভিড় হয়েছে দেখা যায়? লোক মার অনেক লোকজন আসছিল, এখনো আসতে আছে বুঝছেন, দেখার জন্য, দেখার জন্য আসছে। তারে কুষ্টিয়া বাসাতে অনেক লোকজন যায় এখনো দেখতে আসে, বাসা বোঝা দেখতে সে ওয়াজও করছে। এলাকাতে কোন ওয়াজ করবে বলছে এরকম এলাকায়? হ্যাঁ, পাটিকা বাড়িতে একটা দাওয়াত চাইছে, সেটা এখন ফুললি দেয়নি আর কি, দেবে ইতিপূর্বে। আচ্ছা, কথা হয়েছে। এমনি বের হওয়ার পরে বাইরে কোথাও ওয়াজ করছে উনি? হ্যাঁ, বাইরে ওয়াজ করছে। আচ্ছা, প্রতিদিনই ওয়াজ গাজীপুর নাকি? হ্যাঁ, পাটিকা বাড়িতে একটা ডেট দেবে আর কি, ভিতরে পাটিকা বাড়ি একটা ওয়াজ হবে। ওনার পরিবার নিয়ে একটু বলুন, ওনার বাবারা কিরকম মানুষ হিসাবে বা ওনার চাচা? হ্যাঁ, ভালো, তারা সব ভালো। উনি তো অনেকদিন ভিতরে মানে জেলে ছিলেন, কিরকম আপনাদের কাছে আনন্দ? মানে বাইরে তো আমরা আনন্দ পাইছি, সেটা ভালো ছেলে, ভালো ছেলে। সে বাবুকে ভালো ভাবে ছিল, অ্যারেস্ট হয়েছিল, তার খারাপ কথা কেউ বলতে পারবেন এলাকায়, আমরাও পারবো না। সে এমন কোন রাজনৈতিক কোন কাজে জড়িত তার কোন বড় একটা দল নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আঙ্কেল আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এখন মুক্তি আমিরাম জাহ হুজুরের আপন চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? ভালোই আছি। আপনার ভাতিজা তো হচ্ছেন আমাদের দেশের একজন সুনামধন্য মুক্তি আমির হামজা সাহেব, উনি তো মুক্তি পাইছে। আমি একটা ভিডিও করেছিলাম এর আগে, তখন তো উনি ভিতরে ছিলেন, জেলে ছিলেন। আপনার অনুভূতি কি এখন? অনুভূতি মুক্তি পাইছে আমরা খুশি, বহুত দীর্ঘদিন আটকা ছিল। এলাকায় বের হওয়ার পরে কোনো বাস করছে? বাস করে কি তা আমি জানি, ওসব কথা আমি জানি। আচ্ছা, এখানে আসার পরে কতক্ষণ ছিল, লোকজন ভিড় হয়েছিল সেদিন মুক্তি পায়? এদিন ওই দিন কি বাড়িতে আসে উনি? মুক্তি পায় ওই দিন কি বাড়িতে আসছিলেন না কুষ্টিয়াতে ছিলেন? আমি এখন হুজুরের বাড়িতে অবস্থান করছি। আমি এটা নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম, তো বর্তমানে উনি মুক্তি পাওয়ার পরে ওনার বাড়ির কি অবস্থা সেটাও আমি একটু শেয়ার করব। দেখুন, এই বাড়িটাই হচ্ছে মুক্তি আমিরাম জাহ হুজুরের বাড়ি। সা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে, তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে, সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে, তুমি রহমান তুমি যে রহিম
কাজী রোজ হাসরে তোমারই দয়ায় এই জিন্দেগি তবু ইবাদত করি বন্দেগি তোমারই দয়ায় এই জিন্দেগি তবু ইবাদত করি বন্দেগি চাই না কখনো তবু দয়া ছাড়া কৃপারণ্যে তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান সে পথ দেখাও আমাদের শুধু ও গো মহামহিয়ান সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান সে পথ দেখাও আমাদের শুধু ও গো মহামহিয়ান অবাধ্য যারা পাপি বুঝদিন ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।